नमस्कार बंधुरा, आज के आपनादेर थोड़ डाल बनिए देखाबो। देखुन आमी थोड़टाके एकदम झिरिझिरि करे केटे नियेछि आर नियेछि मुसुर डाल। आमी कड़ाते तेल बसिए दियेछि, तेलटा गरम हये गेछे, डालटा भेजे नेब। भेजे निये प्रेसार कुकारे सेद्ध करे नेब। डालटा भेजे सेद्ध करले थोड़ डालेर टेस्टटा भालो हय়, তাই আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিয়েছি, এবার থোড়টাকেও দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর লবণ। আমি এক বাটি জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা লাগিয়ে আমি দুটো সিটি বাজিয়ে নেব। আমি দুটো সিটি বাজিয়ে নিয়েছি, থোড়া ডালটা সেদ্ধ হয়ে গেছে। হাফ কড়ায় তেল বসিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, কেটে রেখেছি না। দিয়ে দেব দুটো তেজপাতা। দিয়ে দেব হাফ চামচ চিনি, 1/4 চামচ পাঁচ ফোড়ন, 1/4 চামচ গোটা জিরে। একটুক্ষণ ভেজে নেব। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, আদাটার গন্ধটা যাতে চলে যায়। আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা গলে এসেছে। আমি যে প্রেশার কুকারে ডাল আর থোড়টা ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। ডালটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ডাল আর ঘরে যে গায়ে লেগেছিল সেই জলটা দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব, আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে। আমি থোড়া ডালটাকে 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়োটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হওয়ার পরে ডাল থাকার কারণে এটা আরও জমে যেতে পারে। তাই বন্ধুরা, আমার বিচে গলার থোড় দিয়ে মুসুর ডাল রান্না একদম রেডি হয়ে গেছে দুপুরে পাতে পরিবেশন করার জন্য। আপনারাও এই গরমের সময় বাড়িতে বানাবেন। এই রেসিপিটা শরীরের পক্ষে অত্যন্তই উপকারী। বিচে কলা আমাদের পেট ঠান্ডার কাজে সাহায্য করে, আর মুসুর ডাল তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাই আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমার ভিডিওটি আপনারা দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার। আর কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।